7.5 এই স্পিডে চলছে। আজকে স্পিডটা কমে ছিল শতাব্দী খুবই। 10:55 টাইম হচ্ছে নিউ জলপাইগুড়ি, তো এখন 10:30 বেজে গেছে। 10:30 কি 11টা বাজে, তো 11:30 আগে ঢুকতে পারবে না। শতাব্দী এক্সপ্রেসে এসি চেয়ার কাট আছে 9টা কামরা আর 2টো আছে এক্সিকিউটিভ চেয়ার কাট। আমি নিয়েছিলাম এসি চেয়ার কাট। আর শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে 2:25 আর নিউ জলপাইগুড়ি গিয়ে পৌঁছায় 10:55। আর বন্ধুরা, হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যেতে 6টা স্টপেজ পড়ে, তার মধ্যে প্রথমটা হলো বর্ধমান, তারপরে বোলপুর, তারপর নিউ ফারাক্কা, মালদা, বারসই আর কিষানগঞ্জ, তারপর হচ্ছে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন। হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন জার্নি শুরু হয়েছে। আজ আমি দুর্গাপুর থেকে বেরোচ্ছি বর্ধমান, সেখান থেকে যাব হচ্ছে নিউ জলপাইগুড়ি বর্ধমান থেকে শতাব্দীতে। তো এখন আমি দুর্গাপুর স্টেশনে দাঁড়িয়ে আছি, তো এখানে 1:29 এই ট্রেনটা করে যাচ্ছি বর্ধমান। তো বর্ধমানে শতাব্দী করে যাব হচ্ছে নিউ জলপাইগুড়ি। দেখতে থাকো ট্রাভেল ব্লগ উইথ জয়। বর্ধমানে নেমে গেছি, 1:00 শতাব্দী নিউ জলপাইগুড়ি যে ট্রেনটা সেটা দেবে 1 নম্বর প্ল্যাটফর্মে 3:25। আজ হচ্ছে 9 জুন, তো আজ আমি বেরিয়ে পড়েছি নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে 1:00 হাওড়া নিউ জলপাইগুড়ি যেই শতাব্দী এক্সপ্রেসটা আছে সেটাতে করে যাচ্ছি। তো আমি এখন দাঁড়িয়ে আছি বর্ধমানে, তো বর্ধমান থেকে আমি ট্রেনটা ধরবো। বর্ধমানের ট্রেনটা টাইম হচ্ছে 3:25 আর হাওড়া থেকে ছাড়বে 2:25। আমি ফার্স্ট টাইম নিউ জলপাইগুড়ি যাচ্ছি, আমি খুব এক্সাইটেড, আর যাচ্ছি একা। তো আমার সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আমি পুরো ট্রেনের রিভিউটা দেখাবো শতাব্দী। তো চলো সঙ্গে থাকো। দাঁড়িয়ে থাকতে থাকতে 1:00 হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস পেরিয়ে গেল 1 নম্বর স্টেশন দিয়ে। তার কোনো স্টপেজ বর্ধমানে নেই, তার ফার্স্ট স্টপেজ হলো দুর্গাপুর স্টেশন। শতাব্দী এক্সপ্রেস ঢুকছে 1 নম্বর প্ল্যাটফর্মে বর্ধমানে। ঢুকছে বন্ধুরা, শতাব্দী ট্রেনের চেয়ার সেটিংমেন্টটা হলো একদিকে 3 আর আরেকদিকে 2, একদিকে 3টে করে চেয়ার আর আরেকদিকে 2টো করে। প্রথমে দেখে নেওয়া যাক কতটা লেগ স্পেস, অনেকটা জায়গা। তারপর এখানে বোতল রাখার জন্য জায়গা, এখানে কিছু ডকুমেন্ট টকুমেন্ট রাখতে পারবে। আর এইটার জন্য খাবার রাখার জন্য একটা জায়গা, আর এখানে সুইচ বোর্ডও দেওয়া আছে, এখানে পর্দার মতো একটা ইয়েও দেওয়া আছে, যেতে পারে। আর এখানে একটা সুইচটাও দেওয়া আছে, আরেকটা কথা বলে নেওয়া দরকার, জনশতাব্দী ট্রেনে ইন্ডিয়ান ওয়েস্টার্ন 2 রকমেরই টয়লেট ছিল, আর টয়লেটগুলো ছিল খুবই পরিষ্কার, প্রত্যেকটার মধ্যে লিকুইড সোপ সমস্ত কিছু অ্যাভেলেবেল ছিল আর খুব ক্লিন ছিল।
দেখতেই পাচ্ছেন। আমাদেরকে বিকেলে মানে ইভিনিং এর টাইমে শতাব্দী থেকে যা দিয়েছিল খাওয়ার জন্য সেটা হলো একটা জল তো ছিলই, তার সঙ্গে দেয়া হয়েছিল গরম একটা কচুরি, আর দেয়া হয়েছিল চিড়ে ভাজা, চিড়ে ভাজার একটা প্যাকেট, আর সঙ্গে ছিল গুড়বাদাম, গুড়বাদামেরও একটা প্যাকেট দেয়া হয়েছিল, আর সঙ্গে ছিল স্যান্ডউইচ, আর চা করার জন্য কিছু উপকরণ দেয়া হয়েছিল, সেগুলোর মধ্যে ছিল চাপাতি আর সুগার ছিল, সঙ্গে ছিল দুধ ছিল, এগুলো দেওয়া হয়েছিল ইভিনিং এর টাইমে। হ্যাঁ, মালদাতে নামলাম, রাত্রেবেলায় বোঝা যাচ্ছে না মোবাইলে এত আলো কম, এখন মালদাতে ঠিক টাইমে পৌঁছে দিয়েছে, 7:40 বাজে এখন। তো এই মালদায় দাঁড়িয়ে আছি, মালদায় 5 মিনিট স্টপেজ আছে। বন্ধুরা, শতাব্দী ট্রেনে রাত্রেবেলায় ডিনারে কি খাওয়ার দেয় একবার দেখে নেওয়া যাক। গাইস দেখে নাও এই খাবারগুলো দিয়েছে শতাব্দীতে, 2 পিস চিকেন আছে, 2 রুটি, ওখানে ডাল আছে, ওখানে ভাত আছে, আর আলু সবজি আছে, আর একটা দই আছে, আর ছিল একটা আইসক্রিম। চিকেনটা মোটামুটি, চিকেনটা খুব একটা ভালো না, 2 পিস চিকেন দিয়ে সাইজটাও ছোট ছোট, আর ভাতের পরিমাণ অনেক কম, ডালটা মোটামুটি ভালো আছে। এই জিনিসটা খুব ভালো দিয়েছে, লাস্টে একটা আইসক্রিম দিয়েছে, এটা খুব ভালো দিয়েছে আইসক্রিম, লাস্ট একটা দিয়েছে, আর চামচ দিয়েছে। কিষানগঞ্জ স্টেশন আমরা 10:18 অনেক লেট চলছে ট্রেনটা আজকে, যেমন শতাব্দী নামলাম শতাব্দী থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে। এই নামলাম প্রায় 40 মিনিট লেট, 10:55 নামার কথা, এই সেই জায়গায় 11:42 শতাব্দী ঢুকলো, অনেকটা লেট।